हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो टुडेज रेसिपी इज गोल्डन फ्राई प्रॉन। प्रॉन विथ टेल्स নিতে হবে, মানে ল্যাজটা কাটলে চলবে না, বাকি ক্লিন করে নিতে হবে এবং পেটের কাছটা হালকা হালকা করে দেখবেন চিড়ে দেবেন, যাতে এটা সোজা থাকে, কোনো রকমভাবে বেঁকে না যায়। এবং পিট এবং পেটের ক্লাসটা প্রপারভাবে ক্লিন করবেন, জাস্ট প্রপার, না হলে এটা নানা ধরনের হেলথ ইস্যুস দিতে পারে। নিচে 1 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট, একদম স্মুথ পেস্ট চাই। একটা লেমন নিয়েছি, সল্ট, সোয়া সস এবং ব্ল্যাক পেপার, জাস্ট দ্যাটস ইট। এই সব কটাকে দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, প্রসেসটা দেখতে থাকুন। নুন খুব বেশি দেবেন না, এবং এটাকে ম্যারিনেট করার সময় মনে রাখবেন খুব রাফলি করার দরকার নেই। এবং প্রনটাকে সব থেকে বড় ব্যাপার, ক্লিন করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর লেমন দেওয়ার জন্য এটা হচ্ছে একটা, যে স্মেল থাকে সি ফুডের, সেই স্মেলটাও চলে যাবে। এটাকে ম্যারিনেট করতে হবে, এবং এটাকে আমরা ম্যারিনেট করে রাখবো হচ্ছে ফ্রিজে কিছুক্ষণের জন্য, খুব বেশিক্ষণ দরকার নেই। এরপরে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের জন্য যে সিম্পল লাগছে, 2 হিপড টেবিল স্পুন মতন কর্ন ফ্লাওয়ার, মানে কর্ন স্টার্চ যেটাকে বলি, 2 বড় টেবিল স্পুন লাগছে, 1 বড় টেবিল স্পুন মতন ফ্লাওয়ার মানে ময়দা, 1 ছোট টেবিল স্পুন মানে 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার লাগছে, সল্ট, সল্টটা অল্পই দেবেন বিকজ অলরেডি আমরা ফিশে দিয়েছিলাম, নো সরি, প্রন ইজ নট ফিশ, জলের পোকা। তো জলটাকে গ্র্যাজুয়েশনই মানে গ্র্যাজুয়ালি মেশাবেন, বিকজ আমাদের খুব পাতলা বা খুব টাইট ব্যাটার চাই না। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, রাইস ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ারটা একদমই 1/2 টিস্পুন দেবো, এটা অপশনাল, আপনারা অ্যাভয়েডও করতে পারেন। দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা, ব্ল্যাক পেপার, এইগুলো একদমই ম্যান্ডেটারি। এবং দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটা কনসিস্টেন্ট হয়েছে, যে খুব কোনো রকম লাম্প থাকবে না। এবং তার সাথে মনে রাখবেন যে একদম যাতে কোটিংটা একটা ফিশের ওপরে পুরো মোটা কোটিং পড়ে যায়। এরপরে ফ্রিজ থেকে বার করে 10 মিনিট রেখেছিলাম, এরপরে খুব ভালো করে কোট করে নেব কড়ায়। ততক্ষণ তেলটা গরম হচ্ছে, তেলটা বেশ ভালো গরম হতে হবে। এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিন। আর নানা ধরনের বিউটি রিলেটেড, হেলথ রিলেটেড নানা ধরনের ভালো ভালো রেসিপিস যদি পেতে চান, তাহলে অফকোর্স চ্যানেলে বাকি ভিডিওসগুলো একবার করে দেখতে থাকুন, ইউ ওন্ট রিগ্রেট। তো আমরা ততক্ষণে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবেন না, বিকজ ভাজলে একটা রাবার ব্যাপার চলে আসে। তো আপনারা এটাকে ফুল একদম ডিপড হট অয়েলে ভাজতে পারেন, আমি একটু কম তেলেই ভেজেছি। তারপর ক্রিস্পি হয়ে গেলে বাকিগুলোও ভেজে নেবেন। রেডি অ্যান্ড স্টে টিউনড উইথ সম্প্রীতিস ওয়ার্ল্ড।